গ্র্যাভিটিটা বেজ অফ সাপোর্টের মধ্যে না থাকে, তার মানে ধরো আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা এখন এখানে কাজ করতেছে, এখানে আমার সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে এটা বেজের মধ্যেই আছে, তাহলে এই ডাইনামিক পজিশনটাও মোটামুটি ভালোই স্টেবল, আর স্ট্যাটিক পজিশনটা তো খুব স্টেবল। বাট যদি তুমি বেজটা কমায় দাও, মনে করো এখানে একটা পা এখানে একটা পা, তখন তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা বেজের বাইরে চলে আসবে, তখন তোমার স্ট্যাবিলিটিটা অনেক কম মেনটেন হবে। এই কথাটা এখানে বলছে, যদি সেন্টার অফ গ্র্যাভিটিটা বেজ অফ সাপোর্টের মধ্যে ফলিং করে দেন গুড, যদি না করে তাহলে এটা আনব্যালেন্স অবস্থা হয়ে যাবে। আর এটাই যদি মুভ করে ফরওয়ার্ডলি, আমার বেজ অফ সাপোর্টটাকে মেনটেন করার জন্য আমরা যদি অ্যাডভান্স সামনের দিকে এগোতে চাই, সেম টু সেম আমরা যদি বেজটাকে মেনটেন করে চলি, আমরা যদি সেন্টার অফ গ্র্যাভিটিটাকে মেনটেন করে চলি, তাহলে হচ্ছে তোমার ফল ডাউনের সম্ভাবনাটা অনেক কমে যায় এবং আমাদের ব্যালেন্সটা অনেক ভালো মেনটেন হয়। এখন সেন্টার অফ গ্র্যাভিটি কি, তোমরা আগে উপরে আসছো, তারপর এখানে যদি আমরা একটা বলি যে দা পয়েন্ট অ্যাবাউট হুইচ দা মাস ইজ ইভেনলি ডিস্ট্রিবিউটেড, মানে এই পয়েন্টটাতেই সবচেয়ে বেশি ওজন বা ভরটা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটেড হবে, মানে এখানেই তোমার মেইন পয়েন্ট, এখান থেকে টোটাল বডি ওয়েটটা তোমার ডিস্ট্রিবিউটেড হবে, এবং এটাকেই বলে হচ্ছে ব্যালেন্স পয়েন্ট। আমরা যদি কোনো অবজেক্টকে সিমেট্রিক্যালি মানে সমানভাবে লোডেড দিই সেন্টার অফ গ্র্যাভিটিতে, তখন হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল সেন্টার হিসেবে, ধরো তুমি এখানেও 5 কেজি রাখলা, এখানেও 5 কেজি রাখলা, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা মিডল হবে। বাট যদি তুমি এখানে 10 কেজি রাখো, এখানে 5 কেজি রাখো, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা আবার সরে আসবে 10 কেজির দিকে, মানে মাস যেদিকে বেশি, মাসের সেন্টার পয়েন্টটা হবে হচ্ছে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? লোকেশন গুলো কি কি, বডিতে কোথায় কোথায় সেন্টার অফ গ্র্যাভিটিটাকে আমরা টোটাল বডিতেই থাকবে, তার মধ্যে হচ্ছে তোমার সুপ্রা প্যাডেল মাস, মানে হচ্ছে উপরের দিকে যে অংশটা সেখানে সুপ্রা ফিমোরাল, ফিমারের উপরের অংশটা থাকবে। তারপরে হচ্ছে তোমার হেড, হেডের এই যেটি দরকার নাই না, হেডের মধ্যে থাকবে এই পয়েন্টে। তারপর S1, স্যাক্রাল 1 এবং স্যাক্রাল 2, তোমরা যদি অ্যানাটমি মানে পড়ে থাকো, তোমরা তো জানার কথা যে আমাদের ভার্টিব্রাতে মানে স্পাইনে কয়টা ভার্টিব্রা আছে বলতো, টোটাল কয়টা সার্ভাইকাল, কয়টা থোরাসিক, কয়টা লাম্বার, কয়টা স্যাক্রাম, এইগুলোর নাম তো শুনে আসছো। তাহলে ওখানে যে S1 S2 মানে স্যাক্রাল L5 এর পরের যে অংশ, এখানে থাকে তোমার হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি লোকেশন। তারপর ASIS, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তারপর আম্বিলিকাস, এই এরিয়াতে থেকে জিফয়েড প্রসেস, তোমরা এগুলো টার্ম চেনার কথা যেহেতু অ্যানাটমি পড়াচ্ছি, অক্সিপুট, ঠিক পেছনের এই জায়গাটা অক্সিপুট, তো এই এরিয়া গুলো হচ্ছে সাধারণত সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, মানে এইগুলোতে সেন্টার অফ গ্র্যাভিটির মূল পয়েন্ট হিসেবে কাজ করে। জেনারেল রুলে যদি চলে আসি, দেখো যে অ্যাজ সেন্টার অফ গ্র্যাভিটি শিফট আপওয়ার্ড, যদি সেন্টার অফ গ্র্যাভিটি উপরের দিকে উঠে যায় কোনো কারণে, কোনো অবজেক্টের বা কোনো সাবজেক্টের, তাহলে এটা টপ হেভি হয়ে যাবে। যদি ইনক্রিজ দা টেন্ডেন্সি টু বি ওভারথ্রোন, তার মানে হচ্ছে ধরো কারো মোমেন্টাম, মানে হচ্ছে এইখানে ধরো দরকার নাই, যার হাইট ধরো 6 ফিট, তার সেন্টার অফ গ্র্যাভিটিটা তো একটু উঁচুর দিকে থাকবে, তাই তো? কারণ তার হাইট অনুসারে উঁচুতে উঠে যাবে। যার হাইট ধরো 5 ফিট, তার সেন্টার অফ গ্র্যাভিটিটা রেদার দেন 6 ফিটের যেতে নিচে থাকবে, তাই তোমার 6 ফিটের যে সেন্টার অফ গ্র্যাভিটি আর 5 ফিটের যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেটা হচ্ছে এটা উপরে এটা নিচে। এখন যত সেন্টার অফ গ্র্যাভিটি মানে গ্র্যাভিটির কাছাকাছি থাকবে, তত তার ব্যালেন্স ভালো। এই জন্য তোমার বলে যে হাইট মানে অতি অতিরিক্ত লম্বা যারা, তাদের তোমার ব্যালেন্সটা তুলনামূলক কম থাকে, রেজার দেন হচ্ছে তাদের যে হাইট কম। এখন সবসময় একটা কথা শুনো না, যে লম্বাদের হাঁটুতে বুদ্ধি থাকে, শুনছো না এই টার্মটা, মানে এই প্রবাদটা তো অনেক শোনা যায়, লম্বা মানুষের হাঁটুতে বুদ্ধি থাকে। এখন ওটা তো আর এত মেজার করে কেউ বলে নাই, কিন্তু প্রবাদ বাক্য গুলোর সঙ্গে সায়েন্স এর কিছু মিল আছে। হাঁটুতে বুদ্ধি বলতে এটা বোঝাচ্ছে যে ওদের সেন্টার অফ গ্র্যাভিটিটা অনেক কিছুতে থাকে, তো ওদের ব্যালেন্সটা একটু কমে যায়, রেদার দেন তোমার যারা হচ্ছে একটু শর্ট থাকে, তাদের ব্যালেন্সটা একটু বেশি থাকে, কারণ সেন্টার অফ গ্র্যাভিটিটা গ্র্যাভিটির কাছে থাকার জন্য। এখানে এই জেনারেল রুলটাই বুঝাইছে একটু কঠিন ভাবে, তোমাদের এত ডিটেলস কঠিন দরকার নেই, আমি যেটা বলছি এটা বুঝো তাহলেই যথেষ্ট। আচ্ছা, অ্যান্টি গ্র্যাভিটি পোস্টারাল মাসেল, এখন আমরা তো দাঁড়িয়ে থাকি, এটা তো কনফার্ম, দাঁড়িয়ে থাকি গ্র্যাভিটির এগেনস্টে, তার মানে আমাদের মাসেল গুলো গ্র্যাভিটির এগেনস্টে কাজ করে, এটা তো ক্লিয়ার। যদি কাজ না করতো তাহলে তো আমরা পড়ে যাইতাম, কারণ গ্র্যাভিটি আমাদেরকে টেনে নিয়ে চলে যেত। আমরা কিভাবে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে গ্র্যাভিটির এগেনস্টে কিছু পোশারাল মাসেল আছে যেগুলো আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হেল্প করে বা হাঁটতে হেল্প করে, এদেরকে বলা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। এই মাসেল গুলো কোনগুলো,
তুমি যদি নিচের থেকে চিন্তা করো, লিম আমাদের পায়ের মাসেল গুলো, তার মানে কাফ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, কোয়াড্রিসেপস মাসেল, আমাদের জয়েন্ট গুলো, তারপরে এছাড়া আরো তোমার পেলভিক মাসেল, ব্যাকের যে স্পাইনাল যে মাসেল গুলো আছে, প্যারাস্পাইনাল মাসেল মাসেল, তারপরে এই মাসেল সবগুলোই হচ্ছে আমাদের অ্যান্টি গ্র্যাভিটি পোশ্চারাল মাসেল হিসেবে কাজ করে। তারপরে সেই জয়েন্ট গুলো, বডি সেগমেন্ট গুলো, যেগুলো আমাদেরকে এই সেন্টার অফ গ্র্যাভিটি কে বেজ অফ সাপোর্ট এর মধ্যে রাখতে সাহায্য করে এবং গ্র্যাভিটির এগেনস্টে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে এবং হাঁটতে সাহায্য করে। যদি এই মাসেল গুলো ঠিক মতো কাজ না করতো, তাহলে আমরা হচ্ছে গ্র্যাভিটির এগেনস্টে দাঁড়িয়ে থাকতে পারতাম না, গ্র্যাভিটি আমাদেরকে টেনে নিয়ে চলে যেত। ওকে, স্টেবিলিটি ব্যালেন্স অলরেডি বলে ফেলছি, তোমার ডিটারমিনেটর হচ্ছে বেজ অফ সাপোর্ট, রেঞ্জ, স্ট্রেংথ, স্পিড, এগুলো এই কথাগুলি বারবার ঘুরে ফিরে আসছে, আলাদা তেমন কিছু নাই। এখানে একটা স্টেবিলিটি দেখো, যে একদম দেখো বেজ কমিয়ে দিয়েছে, দুইটা পা একদম কাছাকাছি, তো যত বেজ কমিয়ে দিবে তার সেন্টার অফ গ্র্যাভিটি দেখো বেজ এর বাইরে চলে আসছে, বেজটা তো একদম ছোট, সে যদি পা আরো ফাঁকা করে রাখতো বেজটা বেশি হইতো, তখন সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে মাঝখানে থাকতো। এই পার্সনের স্ট্যাবিলিটি অথবা এই পার্সনের ব্যালেন্স, ব্যালেন্স মানে তার ওইখানে যে থাকার যে ক্ষমতা, স্ট্যাবিলিটি মানে ব্যালেন্সটাকে যখন আমরা মেনটেন করতে পারবো কতটা স্ট্যাবল সে, সেটা অনেক কম, রেদার দেন কেউ যদি পাটাকে ফাঁকা করে রাখতে পারতো তার চাইতে। আমরা যদি কিছু মডেলে চলে আসি মাসকুলোস্কেলেটাল সিস্টেমের, অলরেডি তোমরা বলে ফেলছো রেঞ্জ অফ মোশন, স্ট্রেংথ, পাওয়ার, সেন্সেশন, মাসেল টোন, হ্যাঁ এগুলো যদি ঠিক থাকে, তোমার জেনারেল ওয়ার্ক, সেন্ট্রাল সেট, এনভায়রনমেন্টাল পজিশন, তোমার হচ্ছে স্ট্যাবিলিটি, সবকিছু স্ট্যাবিলিটিটাকে মেনটেন করতে, মানে তোমার দৃঢ়তাটাকে মানে ধরে রাখার ক্ষমতাটাকে মেনটেন করতে হচ্ছে সবসময় সাহায্য করবে। যেমন হচ্ছে তোমার যদি তুমি একটা কাজ নিলা, তার ওরিয়েন্টেশনটা কেমন, সেই কাজটা সেটিংটা কেমন, সেখানকার এনভায়রনমেন্টটা কেমন, ধরো তুমি পাহাড়ে উঠতেছো খুব সরু, তাহলে তুমি তো চাইলেও খুব বেশি পা তোমার বেস বাড়াইতে পারবে না, ওর মধ্যেই তোমাকে কাজ করতে হবে, তাহলে এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর। তোমার ওইখানকার তোমার ওটার সঙ্গে তোমার মোটর কোঅর্ডিনেশনটা কেমন, তুমি খুব দ্রুত সিগন্যালটা দিয়ে তোমার মোটর সিস্টেমটা কাজ করতে পারতেছে কিনা, তোমার ব্রেইনটা কাজ করতে পারছে, এবং তোমার মাসকুলোস্কেলেটাল সিস্টেম কেমন, ব্রেইন সিগন্যাল দিচ্ছে বাট তোমার মাসেল ওরকম পাওয়ারফুল না, তোমার জয়েন্ট ওরকম সিগন্যালটা নিতে পারতেছে না, তাহলে হবে না। এই সবগুলো যখন একসাথে কাজ করবে তখন আমাদের হচ্ছে স্ট্যাবিলিটিটা অনেক বেশি ভালো হবে, ব্যালেন্সটা অনেক ভালো, মানে ভালো করে আমরা ধরে রাখতে পারবো। পরে যদি চলে আসি এটার কথাই বলছে, নেচারটা দরকার নাই, এটার কথাই বলছে, এটার কথাই বলছে স্ট্যাবিলিটি কিভাবে মেনটেন করবা। তোমাকে দেখো একটা জিনিস, দেখো যে তোমাকে, তুমি যদি পাস্ট এক্সপিরিয়েন্স, হ্যাঁ চিন্তা করো মোটর প্রোগ্রামের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে কাজে লাগাও, তারপরে তোমার কন্টেন্ট সারফেসটা কেমন, এটা তুমি আগে থেকেই বুঝে নাও যে আমি কি খুব রাফ সারফেসে হাঁটছি বা দাঁড়াবো বা নাকি খুব স্মুথ। তাহলে ধরো তুমি যদি তেলের উপর দিয়ে তোমাকে হাঁটতে দেয়, তোমাকে যদি নর্মাল পিচের উপর, তাহলে তুমি আগেই শক্ত হয়ে যাবে না, ধরো বাথরুমে যখন আমরা ঢুকি একটু কনসাস হয়ে যায় না যে কোনো সময় স্লিপ করতে পারি, আর যদি তুমি ফ্লোরে হাঁটো বা তুমি ধরো টাইলসে হাঁটবা এক ধরনের কনসিয়াসনেস কাজ করবে, আর তুমি যদি মাটিতে হাঁটবা আরেক ধরনের কনসিয়াসনেস কাজ করবে। ঠিক ওটাই বোঝাচ্ছে যে তোমার সারফেসটা কেমন, টেক্সচারটা কেমন, এটা তোমার ব্রেইন আগেই রিড করে নিবে, সেভাবে তুমি হচ্ছে পা ফেলবা। যখনই তুমি রিড করতে না পারবা বা তোমার ব্রেইন ঠিক মতো সিগন্যালটা নিতে পারবে অথবা দিতে পারবে না, বা ব্রেইন দিলেও তোমার মাসেল অথবা লিগামেন্ট জয়েন্ট না নিতে পারলো, তখনই তোমার ফল ডাউনের একটা পসিবিলিটি থাকে। এবং যাদেরই এই জন্য নিউরোলজিক্যাল কন্ডিশন হয়, স্ট্রোক পেশেন্ট, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, সেরিব্রাল পালসি, এদের এদের হচ্ছে এই টেক্সচারটা অনেক কম থাকে, তাদের ব্রেইন ওই সিগন্যালটা দিতে পারে না ঠিক মতো, তখনই দেখা যায় তারা, অথবা যারা একটু এল্ডারলি তাদের তো ব্রেইনের ডিজেনারেশন হয়ে যায়, তখন তারা এই সিগন্যাল গুলো ঠিক মতো কোরিলেট করতে পারে, তখন এই প্রবলেম গুলো ক্রিয়েট হয়। এখানে তাই বুঝেছে তোমার সারাউন্ডিং যে নেচার সেটার কি অবস্থা, এনভায়রনমেন্টটা কেমন, প্রচুর শীত সেখানে তুমি একভাবে স্ট্যাবল হবা, প্রচুর গরম সেখানে তুমি আরেকভাবে হবা, ঠিক এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে তোমার স্ট্যাবিলিটির উপর ডিপেন্ড করবে। মুভমেন্ট স্ট্র্যাটেজিটা কেমন, তোমার ফিডব্যাকটা কেমন, তুমি এক প্রথম পা পেলেই বুঝতে পারলা জায়গাটা কেমন, তারপর একটা ফিডব্যাক পালা, অ্যাডজাস্ট তুমি কেমন করতে পারতেছো এটার উপরও ডিপেন্ড করবে। এছাড়া তোমার অ্যাঙ্কেল, হিপ এবং স্টেপি এবং সাসপেনসরি, এখানে সাসপেনসরি বলতে বোঝাচ্ছে যে তুমি যখন অ্যাঙ্কেলটা প্লেস করবা, তোমার হিপ জয়েন্টের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকতে হবে, ওয়েট থাকতে হবে, কাজ থাকতে হবে, তারপর সেই অনুসারে তুমি স্টেপিং দিবে এবং তোমার সাসপেনশন। তো এটার কথা এখানে বলছে। আর স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমার অটোমেটিক কিছু স্ট্র্যাটেজি কাজ করে 85-90% ক্ষেত্রে আমাদের ইনস্ট্যাবিলিটি বা স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য, ব্রেইন এবং আমাদের মাসেল, আমাদের সবকিছু।
সেটার কথা বলতে অ্যাঙ্কেলের কিছু স্ট্র্যাটেজি আছে। তুমি যদি স্লো অথবা লো অ্যাম্পলিটিউডে কাজ করো, তুমি যদি ডিস্টাল থেকে প্রক্সিমালে কাজ করো, তুমি খুব ক্লোজ অ্যাঙ্কেল রেখে দিলা দুইটা, তাহলে তোমার স্ট্যাবিলিটিটা কমে যাবে, তুমি তোমার জয়েন্টটাকে মেনটেন করতে না পারো। এই জিনিসগুলোর কথা এখানে বলছে, এত ডিটেলস লাগবে না, বুঝতে হবে, এটা দরকার নাই। হিপের স্ট্র্যাটেজি সেম, তোমার হিপের ফ্লেকশন, এক্সটেনশন, হিপের প্রক্সিমাল থেকে ডিস্টাল কাজ করার ক্ষমতা, ফেস, প্রত্যেকটা ফেস মেনটেন করা। আমরা করাইছি না, হিল স্ট্রাইক করতে হবে, ফুট ফ্ল্যাট করতে হবে, হিল অফ করতে হবে। তো তোমার হিপের কন্ডিশন যদি ভালো না থাকে তাহলেও হবে না। এটা স্টেপিং স্ট্র্যাটেজি, তুমি কিভাবে স্টেপ দিচ্ছ সেটার উপর নির্ভর করে, কতটা বেস রেখে তুমি স্টেপ দিচ্ছ, কতটা ওয়াইড রেখে তুমি স্টেপ দিচ্ছ, প্রত্যেকটা স্টেপ এটার উপর ডিপেন্ড করবে। সাসপেনশন, সেটা এই ব্যাপার যে তুমি সাসপেনশন কতটা করতে পারছো। সাসপেনশন বলতে বোঝাচ্ছে, সাপোজ তুমি ফরওয়ার্ডলি বেন্ড করলা, সামনে দিকে ঝুঁকে গেলা, ঝুঁকে গেলে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি একটু সরে আসবে, তখন তোমার জন্য একটু ইজি হবে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে মেনটেন করার জন্য, যদি তোমার স্পেস খুব কম থাকে। এরকম কিছু সাসপেনশনই আমরা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যেটা আমাদেরকে হেল্প করবে স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য। এটা তো আগের মডেলই তোমার, তার সঙ্গে সোমাটো সেন্সরি, ভিজুয়াল এবং ভেস্টিবুলার, মানে তোমার কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, এবং তোমার সোমাটো মানে তোমার টোটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে হচ্ছে কাজে লাগাতে হবে। তাহলেই হচ্ছে টোটাল তুমি মানে হাঁটার ক্ষেত্রে বা দাঁড়ানোর ক্ষেত্রে বা স্ট্যাবিলিটির ক্ষেত্রে সবগুলো একসাথে কাজ করে, ইন্ডিভিজুয়াল একা কোনোটা কাজ করতে পারে না। সোমাটো সেন্সরি যেটা সিস্টেম, তার মধ্যে তোমার সেন্সরি সিস্টেম থাকবে, ফাস্ট কি যত ফাস্ট ইনপুট যাবে সেটা একটা ব্যাপার থাকবে, ইনফরমেশন দেওয়ার একটা ব্যাপার থাকবে, কম্পোনেন্ট গুলাকে নেওয়ার একটা ব্যাপার থাকবে, জয়েন্টের যে রিসিপ্টর থাকে তাদের কাছে হচ্ছে তোমার ইনফরমেশনটা পৌঁছানোর একটা ব্যাপার থাকবে। এই টোটাল সিস্টেমটা একসাথে কাজ করলে তোমার হচ্ছে স্ট্যাবিলিটি অনেক ভালো হবে। ভিজুয়ালের ক্ষেত্রেও তাই, প্রথমে তোমার চোখে দেখতে হবে, সেটা তোমার ব্রেইনে যাবে, সেখান থেকে তোমার মোটর কর্টেক্সটা কাজ করবে, ভিজুয়াল কর্টেক্সটা কাজ করবে, তখন তুমি হচ্ছে ভালো করে তোমার ব্যালেন্স এবং স্ট্যাবিলিটি মানে নিয়ন্ত্রণ করতে পারবে। ভেস্টিবুলারও তাই, যাদের কানে কম শুনে, হ্যাঁ, তাদের কিন্তু ব্যালেন্স অনেক কম থাকে, ব্যালেন্সের ক্ষেত্রে প্রবলেম হয়, কারণ কানের শোনার সঙ্গে ব্যালেন্স মানে শব্দের সঙ্গে ব্যালেন্সের একটা ব্রেইনের রিলেশন আছে। তুমি যদি ভালো মতো সেন্সরি ইনপুট না পাও তাহলে তুমি হচ্ছে ব্যালেন্স রাখতে পারবে না, আর সেই ইনপুট পাওয়ার জন্য তোমার হচ্ছে ভেস্টিবুলার সিস্টেমটা ভালো কাজ করতে হবে, তার কম্পোনেন্ট ব্রেইন স্টিম, ইয়ার, এই কম্পোনেন্ট গুলোকে ভালো করে কাজ করতে হবে। সেন্সরি মোটর ইন্টিগ্রেশন, এত ডিপ যাওয়ার দরকার নাই, জাস্ট হচ্ছে এই প্রসেসটা দেখো। সেন্সরি ইনপুট তার মানে তোমার একটা সেন্সেশন, যে কোনো একটা ইনপুট যাবে, হ্যাঁ এখন আমি ওই জায়গাটা এইভাবে দাঁড়াবো, সেটা প্রসেসিং হবে তোমার ব্রেইনে যে এভাবে এভাবে কাজ করতে হবে, সেখান থেকে মোটর আউটপুট আসবে, হ্যাঁ তুমি ওই জায়গাটায় এভাবেই দাঁড়াও, এইটুকু বুঝতে হবে। এবং তার সঙ্গে আই মুভমেন্ট এবং পোস্টারাল মুভমেন্টটা থাকবে। এই টোটাল সিস্টেমটা তোমার হচ্ছে নির্ভর করবে কতটা তুমি ব্যালেন্স এবং স্ট্যাবিলিটি এবং পোশ্চার মেইনটেইন করতে পারো। তাহলে যদি পোশ্চারে চলে আসি, তোমরা তো অলরেডি পড়ছো যে তাহলে পোশ্চারটা কি, একটা স্টেরিওটিপিক্যাল অ্যালাইনমেন্ট অফ বডি অথবা লিম, যেটাতে আমরা যে কোনো অ্যালাইনমেন্টটা যখন মেইনটেইন করব বডি, সেটাকে আমরা বলবো, সেটা সিটিং হতে পারে, স্ট্যান্ডিং হতে পারে, ওয়াকিং হতে পারে, লাইং হতে পারে, লিফটিং কন্ডিশন হতে পারে, ডাইনামিক পজিশনে রানিং ও হতে পারে। তো এই সবগুলোকে আমরা তখন পোশ্চার বলবো। এটা এখানে বসছে পজিশন অর অ্যাটিটিউড অফ দ্য বডি, পোশ্চার, মানে এটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা রিলেটেড, তো তাই এই জিনিসটা চলে আসছে। তাহলে আমরা কিভাবে করতে পারি পোশ্চারটাকে অ্যালাউ বডি টু মেইনটেইন আপরাইট অ্যালাইনমেন্ট, আপরাইট পজিশন মেইনটেইন রাখার জন্য চেষ্টা করতে হবে, পারমিট এফিসিয়েন্ট মুভমেন্ট প্যাটার্ন, মানে এফিসিয়েন্ট মুভমেন্ট প্যাটার্নটাকে পারমিট করতে হবে যেটা যতটুকু দরকার। জয়েন্ট গুলোতে তোমার সিমিট্রিক্যালি লোড দিতে হবে, রাইট সাইডেও তুমি যে লোড দিবা, লেফট সাইডেও সেই লোড দিবা, তাহলে তোমার জন্য ভালো হবে। অনেকেই আমরা অ্যাসিমিট্রিক্যাল ওয়েট বেয়ার করি এবং এখান থেকেই পরবর্তীতে পেইন এবং বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়। গুড পোশ্চার মেনটেন করতে হবে যেন এনার্জি এক্সপেন্ড না হয়, তাহলে তুমি খুব ভালো করে পোশ্চারটা মেনটেন করলে পরবর্তীতে তোমার সবগুলো স্ট্রাকচারের জন্য ভালো হবে। এখানে যদি আমরা একটা ছবি দেখি, এই যে একটা ইরেক্ট স্ট্যান্ডিং পোশ্চার, হ্যাঁ, গ্র্যাভিটির এগেনস্টে ফরওয়ার্ড অফ অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল ফরওয়ার্ড হয়ে আছে, থ্রো অর ফরওয়ার্ড দা নি, নি ও ফরওয়ার্ড, বিহাইন্ড দা হিপ এর নিচে তোমার হচ্ছে, বিহাইন্ড থ্রো দা থোরাসিক স্পাইন, এই যে এখানে একটা সেন্টার অফ গ্র্যাভিটি, তারপর অ্যাক্রোমিয়নে একটা সেন্টার অফ গ্র্যাভিটি, এবং হচ্ছে অ্যাটলান্ট অক্সিপিটোতে এখানে একটা সেন্টার, এখান থেকে সেন্টার অফ গ্র্যাভিটি আসলো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, হিপের সামনে একটা পয়েন্ট, নিজ সামনে একটা পয়েন্ট, এবং অ্যাঙ্কেলের বিহাইন্ড এ ফরওয়ার্ডে, সরি, অ্যাঙ্কেলের ফরওয়ার্ড একটা পয়েন্ট, এই হচ্ছে তোমার টোটাল সেন্টার অফ গ্র্যাভিটি লাইন। তাহলে এটা যদি তোমার বেসের মধ্যে থাকে তাহলে তুমি খুব সুন্দর করে তোমার ইরেক্ট স্ট্যান্ডিং পোস্টারটাকে গ্র্যাভিটির এগেনস্টে মেনটেন করতে পারবা।
এটা এখানে বলছে সিমেট্রিক্যাল বিটুইন টু ফুট, তারপর হচ্ছে থ্রো দা আম্বিলিকাস, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে হচ্ছে তোমার সেন্টার অফ গ্র্যাভিটিতে গিয়েছে সেটার কথাটা এখানে বলেছে, বিটুইন দা আইস, তারপরে জিন এন্ড মোস, জিপয়েড প্রসেস এবং আম্বিলিকাস। আর একটা যদি আমরা বলি সেটা হচ্ছে, এটা বলছি মিলিটারি পোশ্চার আরেকটাকে বলি, তোমরা যদি কেউ আর্মি মিলিটারি এগুলোর সম্পর্কে জেনে থাকো, যে ওদের যখন তোমার মানে পোশ্চারটা মেনটেন খুব মানে ওভার ইরেক্ট পোশ্চার মেনটেন করা হয়, এটাকে বলা হচ্ছে মিলিটারি পোশ্চার, মানে 30% এনার্জি তোমার ব্যয় হয় ওই পোশ্চারটা মেনটেন করতে, কারণ তাদেরকে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে বেজ অফ সাপোর্ট এর মধ্যে প্রত্যেকটা লাইন বরাবর তোমার হচ্ছে মেনটেন করতে হয়। যে একটা নিয়ম আছে না যে দুই পায়ের মাঝখানে যদি কত কতটুকু জানি ফাঁকা থাকে, এর বেশি ফাঁকা থাকলে বা এর কম থাকলে সেটা হচ্ছে তারা হচ্ছে তাদেরকে তোমার হচ্ছে ডিসকোয়ালিফাইড করে দেয়, ঠিক ওরকমই। তো ওই পোশ্চারটাকে মেনটেন করতে হলে তোমার টোটাল বডি 30% এনার্জি এক্সপেন্ডিচার হয়, তো ব্যাপারটা কিন্তু এত সোজা না। তোমাকে এই পোশ্চার মেনটেন করতে হলে তোমার বডির মাসেল, তোমার বডির হচ্ছে জয়েন্ট, লিগামেন্ট এবং এদের হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা ভালো স্ট্রেন্থ থাকতে হবে তাদের, হচ্ছে তোমার ভালো স্ট্রেন্থ না থাকলে তুমি ইরেক্ট পোশ্চার, এই জন্যই হচ্ছে আমাদের পেইন হয় বা আমরা ইরেক্ট পোশ্চারটা মেনটেন করতে আমাদের জন্য কষ্ট হয়, কারণ এটা মেনটেন করতে হলে এনার্জির প্রয়োজন, সেই এনার্জির জন্য আগে থেকে তোমাকে হচ্ছে মাসেল গুলোকে বিল্ড আপ করতে হবে। এটাই বুঝাচ্ছে যদি কারো হচ্ছে তোমার পেশেন্ট হয় তারা তখন পোশ্চারটা যে মেনটেন, অনেকে হচ্ছে এইভাবে পোশ্চার অনেকেই দেখা যায় ঝুঁকে ঝুঁকে এভাবে কাজ করতেছে, এটা মোটামুটি ইরেক্ট পোশ্চার আছে, এ অনেকে আবার এভাবে কাজ করতে এই পোশ্চার গুলো তোমার সিটিং এর ক্ষেত্রে তোমাকে পরবর্তীতে মাসেল গুলো খুব একটা বেশি অ্যাক্টিভ হতে দেয় না, এবং যারা পারে না তারা এটা করে এবং অনেকে হ্যাবিচুয়ালি করে, ওখান থেকে পরবর্তীতে ডিস্ক প্রোল্যাপস বা হচ্ছে তোমার ব্যাক পেইন ইত্যাদি অনেক মানে প্রবলেম ক্রিয়েট হয়। এটা এখানে বলতে যে লাম্বা সাপোর্ট না দিলে হচ্ছে তারপর হচ্ছে তোমার সিটের লেন্থ ঠিক না রাখলে, লর্ডোসিস কার্ভেচার না মেনটেন করলে তখন এই ধরনের সমস্যা হতে পারে। লাইং এর ক্ষেত্রেও সেম, তোমার লাইং পোশ্চারটা মেনটেন করতে হবে, সুপাইন লাইং হতে পারে, তুমি নি বেন্ড করে নিতে পারো, সাইড লাইং হতে পারে, বাট তোমার পোশ্চারটাকে মেনটেন করতে হবে, পোশ্চার যদি না মেনটেন করো পরবর্তীতে পেইন ক্রিয়েট হবে। লিফটিং এর ক্ষেত্রেও তাই, তুমি যদি কোনো ভারী জিনিস উঁচু করতে চাও তোমাকে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে বেজ অফ সাপোর্ট এর মধ্যে নিয়ে তারপরে হচ্ছে ওই অবজেক্টটাকে ক্যারি করতে হবে, না হলে দেখা যাবে তোমার ব্যাকে পেইন হয়ে যাবে, যেটা আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়, আমরা লিফটিং প্রসেসটা ভালো বুঝি না, ব্যাক পেইন হয়ে যায় বা আরো অনেক সমস্যা তৈরি হয়। তো এই এই পজিশন গুলো আমাদেরকে ভালো করে মেনটেন করতে হবে। তো আমরা মোস্ট সুপার ফিজিওথেরাপিস্টই হচ্ছে মানে বা পেশেন্টই হচ্ছে এলবিপি এবং ডিস্ক ডিজিজে ভুগি, এটার কারণটাই হচ্ছে আমাদের পোশ্চার, আমাদের রং পোশ্চার, আমাদের ঠিক মতন ব্যালেন্স এবং হচ্ছে স্ট্যাবিলিটি না মেনটেন করতে পারা, এটার কথা এখানে বলতে। এই হচ্ছে এই পর্যন্তই হচ্ছে ব্যালেন্স পোশ্চার এবং হচ্ছে স্ট্যাবিলিটি বিষয়ে আলোচনা। তোমাদের প্রশ্ন প্রশ্ন থাকে প্রশ্ন বলো। রেখে যে আমরা যখন আমাদের পোশ্চার অ্যালাইনমেন্টটা মেনটেন করবো এটাকে আমরা ব্যালেন্স বলবো, আর এই ব্যালেন্সটা যখন দীর্ঘ সময় জোরে থাকবে তখন সেটাকে আমরা স্ট্যাবিলিটি বলবো। স্ট্যাবিলিটি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক একটা হচ্ছে ডাইনামিক। যখন আমরা এই ব্যালেন্সটাকে স্ট্যাটিক পজিশনে মেনটেন করব তখন আমরা বলবো যে এটা স্ট্যাটিক স্ট্যাবিলিটি মেনটেন হয়েছে, যখন আমরা এটা ডাইনামিক পজিশনে মেনটেন করব তখন আমরা বলবো যে এটা ডাইনামিক স্ট্যাবিলিটি মেনটেন হয়েছে, বুঝছো? ব্যালেন্সের পরের ধাপ মানে ব্যালেন্সটাকে যত আমরা ধরে রাখতে পারবো তখন সেটা স্ট্যাবিলিটি পর্যায়ে যাবে। ওকে ক্লিয়ার? জি ম্যাম। সেটা কি সবগুলো স্লাইডই পড়তে হবে পুরোটা পিডিএফ? না না সব না, একবার দেখবা, আর হচ্ছে আমি যেগুলা বলছি মেইনলি পড়বা, ব্যালেন্স কি, পোশ্চার কি, স্টেবিলিটি কি, তারপর ব্যালেন্স এর কিভাবে মেইনটেইন করবে, এখানে অনেক কিছু বুঝানোর জন্য দিয়েছি, রিলেশনশিপ যেমন এগুলা বুঝানোর জন্য সব, তারপর সেন্টার অফ গ্র্যাভিটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমরা নিজেরাই বুঝবে, এগুলো তো বোঝা, তারপর সিস্টেম গুলো ভেতরে সব পড়ার দরকার নাই, কোন কোন সিস্টেম কাজ করে নামগুলা পড়বা, যেমন একটা ব্যালেন্স মেইনটেইন করার জন্য তোমার সোমাটো সেন্স, তারপর এটা পড়বা, তারপর অ্যান্টি গ্র্যাভিটি, গ্র্যাভিটি কোথায় ফল মানে কোথায় কোথায় তোমার গ্র্যাভিটির লাইন গুলো যাচ্ছে সেটা একটু
আসছিলো। শুনতে পাচ্ছো? ম্যাম কথা শুনতে জি পাচ্ছি ম্যাম। না। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছো? তখন লাইন চলে গেছিল, এখন শুনতে পাচ্ছো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, ওই তো যেটা বলতেছিলাম যে শুরু থেকে যদি চিন্তা করি, তোমরা একদম সব ওভারঅল করতে হবে না, বোঝানোর জন্য সবগুলো দিয়েছি। তোমরা পড়বা হচ্ছে যে রিলেশনটা কি এটা পড়বা, ব্যালেন্সটা কি, রিলেশনটা কি এটা পড়বা, তারপর স্ট্যাটিক কোনটা, ডাইনামিক কোনটা, ইফেক্ট গুলো কি কি, তারপরে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি, লোকেশন গুলা কোথায় এটা দেখবা, এগুলো লাগে। জেনারেল রুল তো বুঝলাই, ওটা আর ওরকম অ্যান্টি গ্র্যাভিটি পোস্টার কিভাবে কাজ করে, তারপরে এগুলা হচ্ছে অনেক আলোচনা দরকার নাই। তিনটা সিস্টেমের নাম পড়বা, এই যে হিপ স্ট্র্যাটেজি, অ্যাঙ্কেল স্ট্র্যাটেজি, এগুলো লাগবে না। যেমন তিনটা সিস্টেম কাজ করে, সোমাটো সেন্সরি সিস্টেম, ভিজুয়াল সিস্টেম, তারপর হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম, এই তিনটা সিস্টেম পড়বা। তারপর হচ্ছে এগুলা লাগবে না, পোস্টার তো অন্য আলাদা করে পড়ছই, এই তো এগুলা দেখলেই হবে, আর তেমন কিছু লাগবে না। আর পুরোটা একবার রিভিশন দিয়ে যাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ক্লিয়ার সবার কাছে? আমি অলরেডি লেকচারটা পাঠিয়ে দিছি মাহিনকে, ও তোমাদের দিয়ে দিবে, তোমরা দেখে নিও। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে শেষ করি। জি ম্যাম। ওকে মাহিন, তাহলে তুমি ওদের পার্সেন্টেজটা নিয়ে নাও, নিয়ে তোমার লোপা ম্যাডামকে সেন্ড করে দিও পরে। ঠিক আছে, সবাই ভালো থাকে।